Hello guys, welcome back to another gameplay video. আজকে আমরা খেলবো মিনা 2 গেম। এই গেমটির এর আগেই সব লেভেলগুলো আমি শেষ করেছিলাম, কিন্তু আরো দুইটা লেভেল আনলক হয়ে গেছে গাইস। তার মধ্যে 9 নাম্বারটা আজকে খেলবো। তো চলো গাইস 9 নাম্বারটা দেখা যাক কেমন। আর যারা এর আগের পার্টগুলো দেখোনি, ডেসক্রিপশন বক্সে দেয়া থাকবে, তোমরা দেখে নিতে পারো। আর এখন এই ভিডিওটা অনেক ইন্টারেস্টিং হবে, কারণ আমরা মিনাকে নিয়ে অনেক কাজ করব, অনেক কিছু খেলবো। তো চলো দেখা যাক গেমটা। শুরুতেই দেখা যাচ্ছে মিনা, আচ্ছা মিনা এখানে দড়ি খেলতেছে। আমি ফার্স্ট টাইম পড়ে গেছিলাম দড়িতে লেগে, তো এখন আমি আর পড়বো না, আমি খেলবো। তো দেখা যাক কখন এই, আচ্ছা এখন খেলাটা শেষ হইলো আমার। ওয়েট, এটা কে ভাই? দেখতে তো কবিরাজের মতো লাগতেছে। তো আমার বাসা সামন দিয়ে গেল, তো আমি চিনতে পারলাম না লোকটা কে। তো আমাকে এটা দেখতে হবে সামনে গিয়ে যে কার বাসা গেল। লোকটাকে দেখে সুবিধার মনে হলো না, তো এখন আমি যাচ্ছি মিনাকে নিয়ে। এখন মিনার নানি বাসায় যাব। তো ওইখানে মিনার মা আছে এবং মিনার যে ছোট বোন হয়েছে, তো ওই বোনটা আছে। তো চলো দেখা যাক ওইখানে ওই কবিরাজটা গেছে কিনা। আমার তো মনে হচ্ছে ওই জায়গায় কবিরাজটা গেছে মিনার ছোট বোনের চিকিৎসা করার জন্য, যদিও বা চিকিৎসা না, কারণ কবিরাজ কখনো চিকিৎসা করে না, ওরা ঝাড়ফুঁক করে। আর তোমরা সবাই জানো মিনা কতটা চালাক আর বুদ্ধিমান একটা মেয়ে, তো এ কখনো এইগুলো করতে দিবে না। তো দেখা যাক কী হয় এরপরে। আচ্ছা এখানে যেটা গেস করছিলাম এটাই হলো, মিনার ছোট বোনের ঝাড়ফুঁক করার জন্য এই কবিরাজটা আসছিল। তো এখানে এখন কি করতে হবে, আচ্ছা এখানে যে মিঠু আছে মানে পাখিটা, এই মিঠুর দ্বারাই এখানে কিছু একটা ছুঁড়ে মারতে হবে, মানে কবিরাজকে আর কি ডিস্টার্ব করতে হবে। আচ্ছা কবিরাজ প্রথমে আমাকে ঢিল মারছিল, যে একটা বোনস হাড্ডি একটা আছে, হাড্ডিটা দিয়ে বারবার আমাকে ছুঁড়ে মারতেছে, আর আমাকে আবার উল্টা ছুঁড়ে মারতে হবে। এভাবে করে কবিরাজটাকে থামানো লাগবে। দেন আচ্ছা মিনা কই গেল? মিনাকে আমি এখানে দেখতে পারতেছি না, হয়তো বা মিনা ডক্টরের কাছে গেছে। এর আগের পার্টে তোমরা দেখেছিলে একটা স্বাস্থ্য আপা ছিল, তো ওই স্বাস্থ্য আপাকে ডাকতে গেছে সম্ভবত। আর এখানে আমি মিঠুকে দিয়ে এই কবিরাজকে আর কি এখান থেকে তাড়াবো। তো সে কারণে করতে হবে কি, এখানে বোনস দিয়ে বারবার ঢিল মারতেছিলাম। তো আচ্ছা মিনা স্বাস্থ্য আপাকে নিয়ে আসছে। তো তো স্বাস্থ্য আপা মিনার বোনকে দেখে আইসিইউতে নিয়ে যেতে বলল, মানে হসপিটাল। তো আচ্ছা এটা শোনার পর কবিরাজটা উঠে চলে যাচ্ছে, হাউ ফানি। তো আমরা এখন এই বেবিটাকে নিয়ে শহরের দিকে যাব হসপিটালে। আচ্ছা এখানে আমাকে নৌকাটা কন্ট্রোল করতে হবে। তো মাঝিটা ভাই কী করতেছে আমি বুঝতেছি না, আমাকেই যদি নৌকাটা কন্ট্রোল করতে হয়, কী আর করার, আমার ছোট বোন এখানে আছে ওই জন্য কন্ট্রোল করতেছি। আচ্ছা এখন দুই সাইডেই কন্ট্রোল রাখতে হচ্ছে, নৌকাটা যদি এক সাইডে হেলে যায় তাহলে আমরা উল্টে পড়ে যাব, বাচ্চা টাচ্চা সহ সবাই সহ উল্টে পড়ে যাব, ওই জন্য এটা কন্ট্রোল করে যাচ্ছি, আর কোনো জায়গায় ধাক্কা যদি না লাগে। আশা করি আল্লাহর রহমত আমরা পার হয়ে যাব এই নৌকাতে, নৌকা থেকে যে সামনের ডাঙ্গা আছে ডাঙ্গায়। আচ্ছা আমি অনেক সাবধানে নৌকাটা কন্ট্রোল করে আনতেছি। আরে ভাই আমি এটাই বুঝলাম না, মাঝি থাকতে আমাকে কন্ট্রোল করতে হলো কেন। আচ্ছা হয়ে যাক এখন, ও মাই গুডনেস, এখানে আবার ভ্যানটাকেও কন্ট্রোল করতে হবে। আরে ভাই ভ্যানওয়ালা কি চোখে দেখে না, আমাকেই কন্ট্রোল করতে হচ্ছে, আমি লাগাই দিছি ভাই, আমি তো ভ্যান চালা জানি না। যাই হোক ভ্যানটাও আমি কন্ট্রোল করবো এখন। এবার সাবধানে যাব, কোনো জায়গায় লাগাই দিব না, এখানে তো মানুষ, এখানে কি কি যে রাখছে, ভ্যান দাঁড়া করে রাখছে, বস্তা রাখছে, আরও অনেক কিছু। তো এইগুলাকে এই যে রিক্সা পড়ে আছে, আচ্ছা রিক্সা থেকে কি জানি পড়ে গেছে। তারপরে এখানে একটা অ্যাক্সিডেন্ট হয়ে আছে গাড়ির সাথে, এই রাস্তাটা এত মানে কি আর বলবো। যাই হোক এখন আমি তাড়াতাড়ি করে যাচ্ছি, এখানে ওষুধের দোকান দেখতে পারতেছি, ডিসপেন্সারি। তাহলে এইটা হলো হসপিটালের রোড, বুঝাই যাচ্ছে এখানে অনেক ঔষধের দোকান। তো সামনে ইট পড়েছিল ভাই, মেডিকেলের রাস্তা যদি এত খারাপ থাকে তাহলে মানুষ কেমনে বাঁচবে বলেন। এখানে কাট পড়ে আছে, আর এখানে আবার কত কি পড়ে আছে। এই যে হসপিটাল এসে গেছে, হাসপাতাল এসে গেছে, এখন হাসপাতালে নেমে আমরা বাচ্চাটাকে নিয়ে যাব।
এখানে আইসিইউতে ভর্তি করাতে হবে মিনার বোনটাকে। সো গাইজ আমরা লেভেল পার করতে পারছি, এর পরের লেভেল হচ্ছে 10। তো এর পরের লেভেলটা এর পরের পার্টে আসবে। আর এই ভিডিওটি ভালো লাগলে তোমরা লাইক করতে পারো, আর যারা আমার চ্যানেলে নতুন তারা সাবস্ক্রাইব করে নিও। এর পরের ভিডিওতে আবার দেখা হবে, সে পর্যন্ত তোমরা সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।